বস্তুই পাই, কোনো বস্তুবাদীর সাথে যখনই কথা বলি আমি চেষ্টা করি দাওয়াত দেই, তাদের বলি তোমার ঘড়ির দাম হয়তো $1,000 বা $10,000 অথবা $1,00,000, আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র $1,400, $30-এরও কম, অনেক বছর ধরে ব্যবহার করছি, ভালো সার্ভিস দিচ্ছে একেবারে তোমারটার মতোই, সাধারণ ঘড়ি, দাম মাত্র $1,400। আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন, আমি যেগুলোর নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডই উপহার পেয়েছি, সবগুলো ব্র্যান্ডই উপহার পেয়েছি, এই সবগুলো ওমেগা রোলেক্স অনেক পেয়েছি। আর আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছি, আমি অন্য দায়ীদের দিয়ে দেই, আমার স্টাফদের দিয়ে দেই, যাতে করে আমি খুতুয়াতুল শয়তান থেকে দূরে থাকতে পারি। অনেক সময় অনেক উপলক্ষে আমাকে নিমন্ত্রণকারীরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায়, ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয়, এমন অনেকবারই হয়েছে। চিন্তা করেন, জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য, পাইলটদের পেমেন্ট, এয়ার হোস্টেসের পেমেন্ট, এয়ারপোর্টের ভাড়ার খরচ, তাই আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমিক ক্লাস টিকেট পাঠান। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দয়া করেছেন, আমার পরিবারকেও রহমত করেছেন, মাশাআল্লাহ এই সব গাড়ি কিনতে পারবো, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একজন দায়ী। তাই আমি তাকে বললাম এত টাকা খরচ করার চেয়ে বরং একটা ইকোনমিক ক্লাস টিকেট পাঠিয়ে দেন, চলে আসব, বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে। আয়োজকেরও মাশাআল্লাহ নিয়ত স্বচ্ছ হওয়ায় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো, আর কে উত্তম আল্লাহর পথে দায়ী হচ্ছে। আমি তাকে বললাম ইনশাআল্লাহ আপনার নিয়ত যেহেতু সহি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা, আল্লাহ তাকে পুরস্কার দেবেন। একটা কথা মনে রাখবেন, এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ বিলাস একেবারে হারাম, সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয়, জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে, এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এ তে, যাদের এসব করার সামর্থ্য নেই, এই দামি ঘড়ি, এই দামি গাড়ি, দামি বাংলো, কিন্তু যদি সে ভিক্ষা করে, যদি ধার করে, চুরি করে বলে অন্য দামি ঘড়ি কেনে, দামি গাড়িতে চড়ে, এটাকে ইসরাফ বলা হয়, এটা হারাম। দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6:71, কিছু লোককে আমি অনেক বেশি প্রাচুর্য দিয়েছি অন্যদের চেয়ে। আল্লাহ বলেন সূরা আনাম অধ্যায় 6:165, আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন, দামি গাড়ি, দামি ঘড়ি, দামি বাংলো, আর শুধু এগুলো নিয়েই আপনি থাকেন, এগুলো ছাড়া কিছুই করতে পারেন না, এটাই আপনার কেন্দ্র, এটাই আপনার জীবনের উদ্দেশ্য, তাহলে এটা হারাম। তৃতীয় ক্যাটাগরির লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা সেগুলো কিনে তবে সেগুলো নিয়েই পড়ে থাকে না, এটা কিনেছে। নবী সুলাইমান আলাইহিস সালামের উদাহরণ দেখে তিনি ধনী ছিলেন, মালিকও হয়েছিলেন, তবে এগুলোর উপর নির্ভরশীল না। তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলেন, বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন, তাহলে এটা মুবা, ঐচ্ছিক, এটা হারাম না। তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না, এগুলো কিনে না, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা ছিল, সুনাম ছিল, আধিপত্য ছিল, সে সময় তিনি রাজা হতে পারতেন সারা পৃথিবীর, সব ধন সম্পদের মালিক হতে পারতেন,
অথচ যখনই কোনো পুরস্কার পেতেন অনেক সময় প্রায় সময় তিনি তার সাহাবীগণকে সেগুলো দিয়ে দিতেন। এজন্য না যে গ্রহণ করা হারাম হবে, কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন, সেটা হারাম না, কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন। চতুর্থ ক্যাটাগরি আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর সেগুলো ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে, আমাদের কেন্দ্র কোনটি। মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে, তার উদ্দেশ্য তার লক্ষ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশ্বাস করেন, আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না, পরিবারকে অবজ্ঞা করতে হবে না, আপনার সমাজকেও না। আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও, রাতে ঘুমাও, আল্লাহ বলেছেন পরিবারের দেখাশোনা করতে, পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 23 ও 24 যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, যদি তাদের একজন বা উভয়ই বার্ধক্য উপনীত হয় বিরক্তি প্রকাশ করবে না, এমনকি উপশব্দটা করবে না, বিনীতভাবে কথা বলো, দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন, পিতামাতাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মান্য করতে হবে, যদি তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না, তারপরও ভালোবাসা সহানুভূতি থাকতে হবে। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 এবং 15। যদি আল্লাহ কেন্দ্রিক হন, তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না। একটা হাদিস আছে প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 7396। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের মাঝে সে সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো, বিশেষ করে স্ত্রীর সাথে। আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না, সমাজকে অবহেলা করতে হবে না। আল্লাহ বলেন সূরা মাউন অধ্যায় 107 আয়াত 1-7 যে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে সাহায্য করো। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ হাদিসটা আছে সহিহ বুখারীতে ভলিউম 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 13, যে সে কখনোই পূর্ণ মুমিন নয় যদি তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য করে থাকে। তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে। তাই আল্লাহ কেন্দ্রিক হওয়া মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিখারির মতো জীবনযাপন করতে হবে, তবে কেন্দ্র হবে আল্লাহ। আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে, আল্লাহ আপনাকে গুণ দিলে, আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন। সবচেয়ে বড় উদাহরণ, রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় উদাহরণ, তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন। আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি, সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ কোরআনে বলেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানব জাতির রহমত হিসেবে প্রেরণ করেছি, সমগ্র সৃষ্টির রহমত হিসেবে, সমগ্র পৃথিবীর জন্য রহমত। একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ, যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল, মানব জাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য, বর্বর জাতিকে যিনি মানব জাতিতে রূপান্তরিত করেছেন, যে মানুষটা মানব জাতিকে বদলে দিয়েছিলেন। আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন, মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শত শত অমুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন, যারা নবীজির প্রশংসা করেছেন। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। জর্জ বার্নার্ড শ, তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে
আমি তার সম্পর্কে পড়েছি, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত। জর্জ বার্নার্ড শ, থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম। তার লেখা একটা বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ, তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন। আর এক নম্বর হিরো, একজন বীর নবী, তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না, তিনি মুসা আলাইহিস সালাম ছিলেন না, দাউদ আলাইহিস সালাম ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, থমাস কার্লাইল একজন ইউরোপিয়ান, একজন খ্রিস্টান, তিনি এক নম্বর বীর নবী হিসেবে রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা লামার্টিনের কথা বলতে পারি, লামার্টিন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক, তিনি ফরাসি, বই লিখেছেন দ্য হিস্টোরি অব দ্য টক্স। তিনি লিখেছেন, যদি উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ত্ব নির্ণয়ের মাপকাঠি হয়, আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মহত্ত্ব যাচাইয়ের মাপকাঠি। মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে।